আজ বহু প্রতীক্ষিত আপার প্যামেরি মামলা নাইন ফাইভ নাইন সেভেন ডাব্লিউ এই কেসটির শুনানি ছিল কলকাতা হাইকোর্টে এবং এটিকে উনিশ নম্বর কোর্টে সাত নম্বর সিরিয়ালে লিস্টেড করা হয়েছিল এবং আজকে দুপুর তিনটের পর এই মামলার হিয়ারিং শুরু হয় উনিশ নম্বর কোর্টে যেটা আমরা সরাসরি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখেছি ডিসপ্লে বোর্ডের মাধ্যমে তারপর এই মামলার শুনানি হয় এবং সমস্তরা শোনেন ম্যাডাম মৌসুমি ভট্টাচার্য আজ কমিশন সত্য সাপেক্ষে নিয়োগের কথা বললে ম্যাডাম সেটি খারিজ করে দেন এরপরে ম্যাডাম যেদিন কোর্টে বসবেন সেই দিন প্রথমেই কিন্তু এই মামলাটি আবার কোর্টে উঠবে এবং এই নিয়ে বিশদ আলোচনা হবে অর্থাৎ এতদিন অপেক্ষার পর এই ফার্স্ট আমাদের হেয়ারিং হলো আপার প্রাইমারি কেসটি অর্থাৎ সেই করোনা মহামারীর আগে যে হেয়ারিং হয়েছিল তারপর এই প্রথমবার এই মামলার হেয়ারিং হল আজকের হেয়ারিংয়ের অর্ডার কপি আপলোড করা হলেই আমি সমস্ত ডিটেলস আপনাদেরকে পরের ভিডিওতে জানাবো